মর্নিং ফ্রেন্ডস, আর সকাল সকাল দেখো ওখানে 1 2 3 4 পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে। ওটা পঙ্কুর বাবা পাঠিয়েছে, পঙ্কুকে দেখানো যাবে না, পঙ্কুকে দেখানো যাবে না, পঙ্কুর বাবা পাঠিয়েছে। তাই তো, পঙ্কু এখন হাত পা নাড়ছে, সারা রাত ডিউটি দিয়েছে। মর্নিং ফ্রেন্ডস, এখন করতে বাজে সকাল 10, আমি আধো ঘুমে আধো জাগায় তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে 22 জুলাই, আজকে রিহুর, পঙ্কুর, দেবায়নের, যাই বলো, 1 মান্থ হলো, আর সারা রাত ডিউটি দিয়েছে। আর আমার ব্যথাটা কালকে রাতে ক্যালপল খেয়ে একটু শোষও আছে, ব্যথা রয়েছে, কিন্তু পঙ্কাকে তো খাওয়াতে হবেই। এই এতক্ষণ খেলেও ব্রেকফাস্ট হয়ে গেছে পঙ্কার, পঙ্কার মায়ের ব্রেকফাস্ট হয়নি, পঙ্কার হয়ে গেছে। তো পঙ্কা নামটা মিরুল দিয়েছে, আমার নিক নেম যেহেতু পিঙ্কি, পিঙ্কির ছেলে পঙ্কা, তো পঙ্কা বলতে বলতে পঙ্কাটাই ওর নাম হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু কেমন হবে, রিহু নামটা কেমন লাগে, নিক নেম যদি রিহু হয়। ওই দেখো ও বলছে অ, বুঝেছো, এতক্ষণ গান শুনলো, কিন্তু দুঃখের বিষয় ওদের, তোমাদেরকে তো ওদের ওর ফেসটা রিভিল করতে পারবো না এখন, কারণ পঙ্কুর বাবার এখন ফেস রিভিল করতে না করে চারিদিকে আমাদের চাষ। আর 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 আছি, আর একটু ইচ্ছা আছে আমার শরীরটা একটু ঠিকঠাক লাগলে পঙ্কুর কয়েকটা ফটো তুলে রাখবো 1 মান্থে। তো চলো ব্লগটা দেখতে থাকো হাসি হাসি মুখে, আর এই ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম, আর পরে ফ্লিপকার্ট থেকে কী এসছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো সাথে থাকো। পঙ্কু এখন, আমি ফ্রেশ হয়ে যাওয়ার আগে, পঙ্কু এখন হাগিস পরে জামা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে যাবে। তুমি ওখান থেকে আমাকে ইয়েটা ওয়াইপসটা এনে দাও একটু। পরা ডান, এখন আমরা জামাটাকে পাল্টে নেব তাড়াতাড়ি করে। তো ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে দুপুর 1টা, আমার চান হয়ে গেছে, তার আগে জুনিয়ারেরও চান হয়ে গেছে, এখন আমি শুয়ে রয়েছি, কারণ চান করার পরেই আমার স্টিচের জায়গাটা ড্রেসিং করতে হয়, করার পরে খুবই ব্যথা হয়, তো এখন আমি শুয়ে রয়েছি। আর আজকে অনেকদিন পরে, মানে 1 মাস পরে আর কি, ভালো করে ফ্রেশ করে একটু একা একা চান করার চেষ্টা করলাম, মানে ওখানে বেঁধে নিয়ে কোনো রকম একটু চান করলাম মাথায় জল ঢাল দিয়ে। আর এখন জুনিয়রকে ওম নামা শিবায় বলে চুপ করানো হয়েছে, কারণ ওর পেয়ে গেছে খিদে। আর এখন যেহেতু আমার ড্রেসিংয়ের জায়গাটা খোলা রয়েছে, ওর জন্য আমি ওখানে খেতে দিতে পারবো না, ওকে একটু পরে খেতে দিতে হবে। ঘুমিয়ে গেল, ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, আবার ঘুমিয়েও পড়লো, তো আমি উঠলে পরে ওকে খেতে দিতে হবে। আর ওর ফটোটা তো তুলব, আমারও শরীরটা একটু ঠিক লাগুক, তারপরে ড্রেস তো রেডি আছে, পরিয়ে ফটোটা তোলানো হবে। তো চলো সাথে থাকো। এই তো এই তো, কাঁদে না কাঁদে না কাঁদে না, এই যে দিচ্ছি দিচ্ছি, দাঁড়া না না, আমি উঠেই দেব, কাঁদে নেই। সন্ধ্যে 7:40, আমি তো ঘুমিয়েও পড়েছিলাম, তার সাথে সাথে জুনিয়র আগেই ঘুমিয়ে পড়েছে। জুনিয়র ঘুমালে একটু সুযোগ পাওয়া যায় আমরা যাতে ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে তো 1 মান্থ, আজকে তো একটু ফটো তুলতে হবে, কিন্তু দেবায়নবাবু এখনও ঠিকঠাক উঠতে পারছেন না, খালি দুধু খাবো আর ঘুমাবো এই করছে। তো দেখা যাক, এখানে ড্রেসপত্র বার করা হয়েছে, এই ড্রেসটা দেখো বার করা হয়েছে, এটা নতুন ড্রেস, এটা গিফট পেয়েছে কালকে দেবায়ন, তো এইটাই এখন পরানো হবে, দেখা যাক কী করা যায়। চলো, এখন ড্রেস ছাড়া হচ্ছে, আর তারপরে এই ড্রেসটা পরা হবে, তোমাদেরকে এটা দেখানো যাবে না, অ্যান্ড হাগিস পরি তারপরে এটা পড়বে। সেট আপ একদম রেডি করে দিয়েছি, সেট আপ ওই যে জুনিয়র ওখানে, এখন একটু ফটো তোলা হবে। মজাদার ব্যাপার হয়ে গেছে, আমাদের পঙ্কুবাবু ফটো তুলতে তুলতে খিদে পেয়ে গেছে টুক করে, আবার মানে ওর কখন খিদে পেয়ে যায় কখন ঘুম পেয়ে যায় বোঝা মুশকিল।
এখন খিদে পেয়ে গেছে, খাও খাও করে করে এই যে ঘুমিয়েও পড়েছে। এখন চিন্তাতে ঘুমোচ্ছে, ওই যে ওনার এখন এখন ঘুমিয়ে পড়বে। আজকের মতন আমাদের ফটো তোলা এখানেই শেষ। আমি পেটে ব্যথায় নিয়েও ভাবলাম চলো দুটো ফটো তোলা যাক, ফঙ্কুবাবু ঘুমিয়ে গেছে, আর কিছুই করার নেই আমাদের, আর আমারও আর ভালো লাগছে না। তো চলো আজকের এই ব্লগটা আর বড় করছি না, ছোট্ট মতন একটা ব্লগ, জানি না আর কিছু হবে নাকি, দাদা বলছিল এইটা আনি সেটা আনি, হলো আমার তো ভালো লাগছে না, পরে করা যাবে, এখন আমার শরীরটাও দিচ্ছে না। সো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার নতুন ব্লগে তোমাদের সাথে আশা করছি দেখা হবে। সো চলো টাটা অ্যান্ড গুড নাইট।